বাঘেরহাটে ঘুমন্ত বাবা মায়ের কোল থেকে চুরি হওয়া শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ ঘটনার তৃতীয় দিনে বাড়ির পাশের পুকুর থেকে সতেরো দিন বয়সে শিশুটির লাশ উদ্ধার করা হয় এর আগে গেল রোববার রাতে শিশুটি নিখোঁজ হয় মা শান্ত আক্তার জানান ওই রাতে মেয়েকে নিয়ে একই বিছানায় ঘুমান স্বামী স্ত্রী পরে রাত একটায় ঘুম থেকে জেগে দেখেন সন্তান পাশে নেই তার বালিশ তখন খাটের নিচে পড়েছিল ঘরের দরজা ছিল খোলা